অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কেমন আছো তারা? আমি ভালো আছি বাবা, আপনি? কেমন আছিস সুমু? ভালো নেই বাবা। আমি জানি তোরা কেউ ভালো নেই, আর তার জন্য দায়ী আমি। তোর মা কেমন আছে? নিশ্চয়ই আমার উপরে খুব অভিমান করে আছে, খুব রাগ করে আছে আমার উপরে। দাঁড়ান, আমি মাকে ডেকে আনছি। না না না, ডাকার দরকার নেই। আর ডাকলেই বা আসবে কেন? আমার সঙ্গে কেন দেখা করবে বলো? কেন আসবে না, অবশ্যই আসবে। বেশ, তাহলে তুমি চুপি চুপি গিয়ে সন্ধ্যাকে শুধু ডেকে আনো, আমি ওর সঙ্গে দেখা করি চলে যাব। বাড়ির অন্যান্যদের সঙ্গে আমি বুঝেছি বাবা। স্যাম, বাবাকে নিয়ে আপনি ভিতরে যান, আমি মাকে ডেকে আনছি। কি হলো, যান যান বাবা। রাহুল, অনেক রাত হলো বুঝেছো তো, এবারে না শুয়ে পড়ো। তোমার কি কিছু হয়েছে গো? কই না তো। এই শোনো, আমার দিকে তাকাও। কি হলো? আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তোমার কিছু হয়নি। তোমার আজ রতির সাথে এইভাবে কথা বলাটা উচিত হয়নি। ও, এই কারণে তুমি মুখটা এরকম করে রেখেছো? আমি ভুলটা কি বলেছি বলো তো? তুমি জানো না আমার দিভাই আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। কেন জানবো না, কিন্তু রতি যখন একটা কথা বলছিল তখন তোমার সেটা শোনা উচিত ছিল। আর রতি তো এমনি এমনি বলছিল না, মা অসুস্থ তাই জন্য বলছিল। রাহুল, কিছু মনে করো না, তোমার মায়ের যে শরীরটা খারাপ সেটা কিন্তু ওনাকে দেখে বোঝার উপায় নেই।